আমি সেই মেয়ে। নির্দেশনা ও গ্রন্থনায় নীলকমল ব্যানার্জি, অভিনয়ে নীলকমল ব্যানার্জি, জয়শ্রী চৌধুরী। শুরু করছি তাব্বা লেখ আমি সেই মেয়ে। নারীর আরেক নাম কন্যা। রমণী বৃদ্ধা হলেও সে কন্যা, আর সেই কন্যাই নারী। সর্বান কামায়তে যস্মাত তস্মাত কন্যা প্রজ্ঞাতে। নারী যখন কন্যা, তখন থেকে সমাজ কেড়ে নিল তার প্রথাগত শিক্ষার অধিকার। নারীর জগৎ সীমাবদ্ধ ছিল গৃহের যাবতীয় কাজে, সন্তান প্রজনন আর তাদের লালন করার কাজে। ছোট মেয়ে তিতির মা হারিয়ে গেছে, তিতির পড়া ছেড়ে দিয়েছে, স্কুল ছেড়ে দিয়েছে। বাবা বলল, পড়তে হবে না, ঘরের কাজ করো। তিতির বাসন মাজে, কাপড় কাঁচে, তিতির বাবার সাথে গলা মিলিয়ে বলে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। নাম ছিল, পদবী ছিল, এখন অবশ্য কিছু নেই, আছে এক অতীত যা আমাকে মনে করিয়ে দেয় একটা রং ধূসর। আবার কখনো অতীত আমার সঙ্গে কথা বলে পুরনো স্মৃতি। সেই মেয়েটা আজও আমায় কাঁদায়, সেই মেয়েটার ভালোবাসা মধ্যরাতে চাবুক হাতে ঘোড়ার মতে ছোটায়। সেই মেয়েটা ভোর আকাশের হাতছানিতে গাছের পাতায় আলো ছায়ায় দুঃখ ব্যথা জানায়। আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, আমি তান সরগমের উঠা পড়ায় বুত হয়ে থাকতাম। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। নারীকে সবসময় আটকে রাখা হয়েছে এক অজানা নায়ের গণ্ডির মধ্যে। শতাব্দীর পর শতাব্দী ধরে সাংসারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুশাসন ও প্রতিকূলতা অতিক্রম করে নারীকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার আঙিনায় প্রবেশ করতে হয়েছে। আমার জন্য কেবল আছে অনেক রকম নাম, বাড়ির বাইরে না, বাড়ির ভেতরে না, আজকে যখন দিব্যি বড় তখনও সেই নাম, জোরে কাঁদলে না, দেরি করলে না, বেশি ভাবলে না, বসে থাকলে না, উদাস হলে না, উচ্ছ্বাসিত না। আমার জন্য কেবল আছে অনেক রকম না, না দিয়ে যার জীবন ঘেরা সেই অভাগাই নারী। হ্যাঁ শুধু সে শোনে কেবল যখন সে দরকারি। পৃথিবী বিখ্যাত দার্শনিকের উক্তি, নারী দেহগত ভাবে কুপরিকল্পিত, জ্ঞানের জগতে নারীর প্রবেশাধিকারের প্রশ্নই আসে না। শিক্ষা, জ্ঞান অর্জন আর অন্যান্য গুণের উন্মেষের কোন সুযোগে নারী ছিল না। এক অপূর্ব আলোর ভুকেলে আমার বিয়ে হয়ে গেল সানাই, বেনারসি, রজনীগন্ধা। তারপর একদিন বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বললাম, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা বাসন মাজা শিখবে, ও গান শিখবে না। যে নারীর জগৎ সীমাবদ্ধ ছিল অনেক রকম বিধিনিষেধের ঘেরাটোপে, যে নারী একদিন বঞ্চিত ছিল প্রথাগত শিক্ষা থেকে, সেই নারী অনেক বিরোধিতা
আর শত্রুতার সঙ্গে লড়াই করে আজ হয়েছে জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, সুষমা লক্ষ্মী। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। নারী শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। সে জ্ঞানের লক্ষ্মী সুষমা লক্ষ্মী নারী আজ সমস্ত বিধিনিষেধকে দূরে সরিয়ে রেখে, সমস্ত অবজ্ঞা আর অবহেলাকে ভুলে গিয়ে, সব অত্যাচার বিদ্রুপ লালসা আর ঘৃণার বিরুদ্ধে গর্জে উঠে হয়ে উঠেছে বিদ্রোহিনী। শুনুন মান্যবরেরা, আমি আসছি। যেমন করে দুরন্ত বেগে চৈত্রের বিকেলে ধেয়ে আসে কাল বৈশাখী, যেমন করে শ্রাবণে আসে তীব্র ঢেউ নদীর শান্ত বুকে, ঠিক তেমন করেই আমি আসছি। সোনার শিকল গুলোকে ভেঙে গুড়িয়ে বাড়ি গাড়ি বিছানা শাড়ি গয়নাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, কবিতার ধান্দাবাজ স্থাবকতাকে ঘাড় মটকে দিয়ে আমি আসছি। মুখোশের আড়ালে লুকিয়ে রাখা দস্যু মুখগুলোকে টেনে হিচড়ে সামনে আনবো, প্রচন্ড দাবানলের মতো ঝাঁপিয়ে পড়ব সাজানো সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে। মান্যবরেরা প্রস্তুত থাকুন, আমি আসছি। কতিপয় ঘৃণ্য পুরুষের লোলুপ দৃষ্টি দিনের আলোয় অস্পৃশ্য আর রাতের গভীরে বস্তি থেকে তুলে আনা নারী, লালসার শিকার নারী আজ সমস্ত ঘৃণ্যতা আর লাম্পট্যকে সমূলে বিকাশ বিনাশ করতে হয়ে উঠেছে অসামান্য। আমি বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালে টি কানে দুল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন, আরো আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখে, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখে, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া বাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট্ট, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলার মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। নারী যেমন নিঃসঙ্গ তার চলার পথ তেমনি দোসর বিহীন, সীমাবদ্ধতায় নিজেকে আটকে রেখে নারী ক্রমশ স্বকীয়তা হারায়, নারীত্ব হারায়। কিন্তু নারী আজ আর অন্তঃপুর চারিণী নয়, ঘরে বাইরে তার পরিসর বেড়েছে অনেকখানি, তাই সে আজ বিদ্রোহিনী। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে প্রকৃতি বলে আদিখ্যেতা করেছেন, আর শহরে গঞ্জের কানাগলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড়াও করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে।
একদিন হয়তো একদিন হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যের পোশাক ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। রণদুন্দু বিবেজে উঠেছে আকাশে, বিদ্যুতে চাবুকি ছিন্ন ভিন্ন হচ্ছে মেঘাবৃত আকাশের শরীর, লক্ষ শঙ্খ উঠেছে বেজে, খোলা ঝুল মেঘের মতো ঢাকবে আমার খোলাপি, দূর চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নিঃশৃংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভাঙ্গরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ, প্রকৃতির দেহ, হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা।